ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। প্রাইমারি টেট 2023 পরীক্ষা হওয়ার কথা ছিল 10ই ডিসেম্বর 2023, সেটা কোনো বিশেষ কারণে পিছিয়ে করা হয়েছে 24শে ডিসেম্বর 2023 সানডেতে, অর্থাৎ আগামী রবিবার 24শে ডিসেম্বর 2023 প্রাইমারি টেট 2023 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রাইমারি টেট 2023 অনুষ্ঠিত যে হবে তার জন্য কিছু ইনস্ট্রাকশন বা গাইডলাইন দেওয়া হয়েছে, বা কিছু ডিরেকটিভস অ্যান্ড নেসেসারি গাইডলাইন দেওয়া হয়েছে প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে, এবং যারা ইনভিজিলেটর থাকবেন তাদের উদ্দেশ্যে কিছু কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। টেট 2023 পরীক্ষার্থীরা নিচের যে গাইডলাইনগুলো আমি আলোচনা করবো সেগুলো মনে রাখলে খুবই সুবিধা হবে। এখানে ডেট অফ এক্সামিনেশন 10/12/2023 রয়েছে, এটা হবে 24/12/2023। এটা হচ্ছে ভুল রয়েছে, মানে এটা প্রথমে যে ডেট ছিল সেই ডেটে ছাপানো হয়েছিল, সেই জন্য 10/12/2023 আছে, সেটা হবে 24/12/2023 সানডে। টাইম পরীক্ষা কটা থেকে কটা? 12টা থেকে শুরু হবে এবং 2:30 পর্যন্ত 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে, কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আমি মেইন মেইন বিষয়গুলো এখানে আমি আলোচনা করবো, যে জেনারেল ইনস্ট্রাকশন ফর সেন্টার ইনচার্জ। এখানে 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে 25 জন ছাত্র পিছু একজন করে ইনভিজিলেটর থাকবে। পরীক্ষা হলে প্রার্থীরা ক্যান্ডিডেটরা 9:30 থেকে প্রবেশ করতে পারবে, সকাল 9:30 প্রবেশ করতে পারবে, আর লাস্ট এন্ট্রি আপ টু 11:00 থেকে 11:00 পর্যন্ত তারা এন্ট্রি করতে পারবে। নো এন্ট্রি উইল বি অ্যালাউড অ্যাট দ্য সেন্টার ভেনু লেটার দ্যান 11:00 AM। 11:00 পর কেউ আসলে সেন্টারে তাকে অ্যালাউ করা হবে না। ইনভিজিলেটররা এডমিট কার্ড এবং আইডি প্রুফ চেক করবেন 11:30 মধ্যে। ব্লুটুথ বা এই যাব এ জাতীয় কোনো জিনিস আছে কিনা সেগুলো তারা পরীক্ষা করবেন। ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করবেন ইনভিজিলেটররা 11:30 থেকে 11:45 পর্যন্ত। টেস্ট বুকলেট দেওয়া হবে 11:45। টেস্ট বুকলেটের ডিটেলস এবং ওএমআর বুকলেটের ডিটেলস 11:45 থেকে 11:59 AM এর মধ্যে ফিল আপ করতে হবে। তারপরে 12:00 সময় পরীক্ষা শুরু হবে দুপুর 12:00। আর আনইউজড কোয়েশ্চেন বুকলেট, যেগুলো আনইউজড কোয়েশ্চেন বুকলেট থাকবে, যদি কোনো অ্যাবসেন্ট ক্যান্ডিডেট থাকে সেগুলো 1টার মধ্যে কী করতে হবে, রিটার্ন করতে হবে সেন্টার ইনচার্জের কাছে। ওয়ার্নিং বেল পড়বে 2:25 মিনিটে, আর এক্সামিনেশান শেষ হবে 2:30 মিনিটে। এই হচ্ছে প্রাথমিক নির্দেশিকা এবং কী কী জিনিস থাকবে। বায়োমেট্রিক ভেরিফিকেশান থাকবে, সেন্টার ইনচার্জ যিনি থাকবেন তিনি বায়োমেট্রিক ভেরিফিকেশানের ব্যবস্থা করবেন, সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের ব্যবস্থা থাকবে। ইনভিজিলেটররা ইনভিজিলেটরদের 9টার মধ্যে রিপোর্ট করতে হবে। টিচিং এবং নন টিচিং স্টাফ যারা থাকবেন তাদেরকে হচ্ছে আইডেন্টিফিকেশান ট্যাগ দেওয়া হবে, সেটা তাদেরকে লাগিয়ে নিতে হবে। এখানে দেখুন ইনস্ট্রাকশান, পরে রয়েছে ইনস্ট্রাকশান টু দ্য ক্যান্ডিডেটস অ্যাজ প্রিন্টেড ইন দ্য অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে কী কী ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে সেই এই ইনস্ট্রাকশনগুলো রয়েছে, অর্থাৎ পরীক্ষা হবে 12:00 থেকে 2:30 মিনিট পর্যন্ত এবং তাদেরকে সেন্টারে 2 ঘন্টা আগে রিপোর্ট করতে হবে। এবং কোনো ক্যান্ডিডেটকে পরীক্ষা হলে অ্যাডমিট কার্ড এবং আইডি প্রুফ ছাড়া, আধার কার্ড বা প্যান কার্ড বা কোনো ভোটার আইডি ইত্যাদি যে কোনো একটি আইডি প্রুফ ছাড়া তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হবে না, প্রবেশ করতে দেওয়া হবে না। যদি কোনো প্রতিবন্ধী ছাত্রছাত্রী থাকে তার ক্ষেত্রে অতিরিক্ত 50 মিনিট সময় দেওয়া হবে। আর কি নিয়ে যেতে হবে ক্যান্ডিডেটদের, অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে যেতে হবে ফ্রম দ্য ওয়েবসাইট থেকে, আর ভ্যালিড আইডি প্রুফ নিয়ে যেতে হবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা আধার কার্ড উইথ ফটোগ্রাফ অথবা প্যান কার্ড বা ভোটার আইডি বা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যে কোনো একটি নিয়ে যেতে হবে। আর অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিয়ে যেতে হবে। কোনো নিষিদ্ধ সামগ্রী নিয়ে সেন্টারে ভেনুতে প্রবেশ করা যাবে না, এটা বলা রয়েছে। ক্যান্ডিডেটদের কোনো স্টেশনারি আইটেম, মোবাইল ফোন বা ক্যালকুলেটার, স্কেল, রাইটিং প্যাড, পেন ড্রাইভ, লক টেবিল, ইলেকট্রনিক পেন, স্ক্যানার, কার্ডবোর্ড, ওয়াটার বোটল, এগুলো অ্যালাউ করা হবে না। কমিউনিকেশন ডিভাইস, মোবাইল ফোন, ব্লুটুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, এই সমস্ত কিছু তাদের কিন্তু অ্যালাউ করা হবে না। অরিজিনাল ওএমআর অ্যান্সার শিট থাকবে পিঙ্ক কালার, এখানে একটা ডুপ্লিকেট কপি থাকবে, ডুপ্লিকেট কপিটা থাকবে গ্রিন কালার। আর ডাউনলোড করে নিতে হবে অ্যাডমিট কার্ড, এবং পরীক্ষার শেষে ক্যান্ডিডেটদের হ্যান্ড ওভার করতে হবে, কি হ্যান্ড ওভার করতে হবে, ওএমআর শিট পিঙ্ক কালার যে পেজটা সেটা ওএমআরের পিঙ্ক কালার পেজটাও হ্যান্ড ওভার করতে হবে, আর এবং ক্যান্ডিডেটদের অ্যাডমিটটাও কিন্তু হ্যান্ড ওভার করতে হবে। আর ক্যান্ডিডেটরা কোয়েশ্চেন বুকলেট বাড়ি নিয়ে যেতে পারবে, আর ওএমআরের যেটা গ্রিন কালার ওএমআর সেটা নিয়ে যেতে পারবে। ওএমআর অ্যান্সার শিটে 2টি কপি থাকবে, একটি হচ্ছে পিঙ্ক কালার আর হচ্ছে গ্রিন কালার। পিঙ্ক কালারটা জমা দিতে হবে আর গ্রিন কালারটা ক্যান্ডিডেট নিয়ে যাবে। এই হচ্ছে মূল বিষয়। অবজারভারদের বলছে 9টার মধ্যে
প্রবেশ করতে হবে, যারা অবজারভার থাকবেন তারা 9টার মধ্যে প্রবেশ করবেন। এখানে বলছে দুটো সিল বানাতে হবে সেন্টার ইনচার্জকে, এই সিলগুলো বানিয়ে নিতে হবে, সেন্টার ইনচার্জ 7ই ডিসেম্বরের মধ্যে বানিয়ে নিতে বলা হয়েছে। তারপর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে সেটা কিন্তু বলা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমি দেখাচ্ছি। বাকি এডমিটে এগুলো সবই বলা আছে, এডমিটে লেখা আছে। এবার সিটিং অ্যারেঞ্জমেন্টটা হল ঘরে যে বেঞ্চ প্যাটার্নটা কেমন হবে, এখানে দেখুন এ, এটা হচ্ছে একটা বেঞ্চ, এটা একটা বেঞ্চ, এগুলো যদি বেঞ্চ হয় এইখানে বাম দিকে এই এখানে এ থাকবে, এর পরে সিরিয়াল বি ক্যান্ডিডেট বলবে, বি এর পরে সি তে যাবে, সি এর পরে আবার ডি তে আসবে, সিট নাম্বার এরকম থাকবে, সি এর পরে আবার ই তে আসবে, আবার ই এর পর আবার এদিকে চলে আসছে আপনার পরের বেঞ্চে এ তে, এর পর আবার পরের বেঞ্চে বি তে চলে যাচ্ছে, এবার এখান থেকে চলে আসবে আবার সি তে, সি থেকে আবার চলে যাবে ডি তে। এই প্যাটার্নে কিন্তু বসাতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেট অনুপস্থিত থাকবে, অনুপস্থিত ক্যান্ডিডেটদেরও কোয়েশ্চেন বুকলেট দিতে হবে, এবং তারা যদি অনুপস্থিত থাকে একটার মধ্যে সেন্টার ইনচার্জের কাছে জমা দিতে হবে। অ্যাটেন্ডেন্স শিটের ব্যবস্থা থাকবে, এবং অ্যাটেন্ডেন্স শিটে ইনভিজিলেটররা ব্লু ইঙ্ক দিয়ে নীল কালির কলম দিয়ে সাইন করবেন, এবং অ্যাবসেন্ট যে থাকবে তাদেরকে রেড ইং দিয়ে লাল কালি দিয়ে মার্ক অ্যাবসেন্ট কথাটি লিখবে, এক্স অ্যাবসেন্ট কথাটি লাল কালি দিয়ে লিখবে। এই ধরনের নির্দেশিকাগুলো রয়েছে, এবং এডমিট কার্ড যে রয়েছে দু কপি থাকবে, সেই দুই কপিতেই কিন্তু এডমিট কার্ডে ইনভিজিলেটরের সাইন থাকতে হবে। এক কপি ইনভিজিলেটর জমা নিয়ে নেবে, আর কপি ক্যান্ডিডেটের কাছে থাকবে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করার জন্য যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, পার্থ কর্মকার ডেপুটি সেক্রেটারি WPBP এখানে হেল্পলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে, প্রেসিডেন্ট নোডাল অফিসার এখানে সাইন রয়েছে। এই হচ্ছে মূল নির্দেশিকা। তারপর কিছু ফরম্যাট রয়েছে, রিপোর্ট শিট সেন্টার ইনচার্জকে এই রিপোর্ট শিটগুলো ফিল আপ করতে হবে, এগুলো একটা ডিক্লারেশন রয়েছে সেন্টার ইনচার্জের জমা দিতে হবে। অবজারভারদের কিছু রিপোর্ট শিট রয়েছে এখানে, এগুলো ফিল আপ করতে হবে। ভালো, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।